আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমার সাথে যুক্ত হয়েছেন এবং এই ভিডিওটি প্রথমবার দেখতেছেন তাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আজকে একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে খুব সংক্ষেপে। যেমন কমেন্টসটা আমি আপনাদের সামনে তুলে ধরি। রাজু মিয়া নামে একজন বাংলাদেশি ভাইয়া প্রশ্ন করেছে একটা ভিডিওতে, যে ভাই আমারে আল রাজি ব্যাংকে ক্লিনার ভিসা দিবে, কিন্তু ভিসাতে কোম্পানির নাম দেওয়া থাকবে বাদান ইন্টারন্যাশনাল কোম্পানি ফর ইন্ডাস্ট্রি ইজ এ ওয়ান পার্সন কোম্পানি, এই নাম লেখা থাকবে, এই কোম্পানিটা কেমন হবে? ভাই রাজু মিয়া ভাই, যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আপনি যে প্রশ্নটা করেছেন আসলে প্রশ্নটা একটু চাইলে অন্যভাবে করা যেত। দেখেন, আপনি ভিসা দিবে বলছে, তার মানে আমি আপনাকে মানে আমি এই জিনিসটা ধরে নিতে পারি যে এখনও পর্যন্ত ভিসা দেয়নি। আর যদি ভিসা না দিয়ে থাকে তাহলে আপনি বাদান ইন্টারন্যাশনাল কোম্পানি ফর ইন্ডাস্ট্রি যে ওয়ান পার্সন কোম্পানি, এই কোম্পানির নামটা কই থেকে পেলেন? এখানে একটু গড়বড় আছে। গড়বড়টাকে আমি আপনাকে বলি, হয়তো আপনার ভিসাটা স্ট্যাম্পিং হয়েছে, আপনার দালাল বলেন বা আপনার এজেন্সি বলেন আপনাকে বলছে আল রাজি ব্যাংকে ক্লিনারের কাজ দিবে এবং ভিসাতে আপনার কোম্পানির নাম আসছে বাদান ইন্টারন্যাশনাল কোম্পানি। সেজন্য আপনি প্রশ্নটা একটু গুড়িয়ে করেছেন যে আল রাজি ব্যাংকে ক্লিনারের ভিসা দিবে, কিন্তু ভিসাতে লেখা থাকবে অন্য কোম্পানির নাম যেটা দেওয়া আছে বাদান ইন্টারন্যাশনাল কোম্পানি। এখন এই কোম্পানিটা কেমন হবে এটা জানার জন্য প্রশ্ন করেছে। এই যে রিলেটেড কোম্পানিগুলো বাদান ইন্টারন্যাশনাল কোম্পানি ফর ইন্ডাস্ট্রি, এগুলো প্রথমবারই শোনা। প্রথমবারই শোনা বলতে এরকমই যে যেগুলো প্রতিষ্ঠিত কোম্পানি, যেগুলো ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত কোম্পানি, যেগুলো বর্তমানে বেশ প্রচলিত, সবাই মোটামুটি নাম বললেই চিনে, লোগোটা দেখলেই চিনতে পারে, নাম বললেই চিনতে পারে। যেমন আল রাজি, এটা সৌদি আরবিয়াতে একটা প্রতিষ্ঠিত একটা কোম্পানি, ব্যাংকিং রিলেটেড কোম্পানি, এখানে আপনার ক্লিনারের ভিসা দিবে। একদম সহজ বাংলা সহজ কথা হচ্ছে, যদি আপনাকে আল রাজি ব্যাংকে ক্লিনারের ভিসা দিয়ে থাকে তাহলে আল রাজি ব্যাংকের যে আরবি যেটা নাম থাকবে সেটাই আপনার ভিসার মধ্যে উল্লেখ থাকবে। নতুবা আল রাজি ব্যাংকের যদি কোনো সহযোগী প্রতিষ্ঠান বা সাবসিডিয়ারি থাকে তাহলে ওই সাবসিডিয়ারির নামটা উল্লেখ থাকবে, কিন্তু সেখানে বাদান ইন্টারন্যাশনাল কোম্পানি ফর ইন্ডাস্ট্রি এই লেখাটা আছে ওয়ান পার্সন কোম্পানি, এগুলো ভাই বেশিরভাগ সাপ্লাই কোম্পানি হয়ে থাকে। আর এ সকল বড়ো বড়ো কোম্পানিতে এই সময়টাতে ভিসা দিচ্ছে ডিরেক্টলি এবং লোক নিয়ে আসতেছে, এরকমভাবে আসলে কখনো শুনি নাই। এই জিনিসটা একটু চিন্তার বিষয়, একটু বিবেচনার বিষয়। তো আপনি এই জিনিসটা খেয়াল করবেন যে আপনাকে কোনো সাপ্লাই কোম্পানির মাধ্যমে আল রাজি ব্যাংকে কাজের কাজ দিবে এরকম কিছু হচ্ছে কিনা আপনার সাথে, এই জিনিসটা একটু চিন্তা করে দেখবেন। অনেক সময় দেখা যায় কি, বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন ভিসা ব্যবসায়ী বা বিভিন্ন দালাল চক্র আপনাদেরকে বড় বড় কোম্পানির নাম বলে, বিভিন্ন ধরনের ছোটোখাটো মহাসাসা বলেন বা একটা লাইসেন্স তৈরি করে একটা কোম্পানির নাম দিয়ে ভিসা উঠিয়ে, লাইসেন্স তৈরি করে ভিসা নিয়ে, ভিসা উঠিয়ে লোক নিয়ে আসে। তারপর মনে করেন যে এখানে আসার পর আপনাকে হয় ফ্রি ভিসায় করে দেয়, নতুবা আপনাকে এমনিতেই ছেড়ে দেয়, নতুবা আপনাকে বসিয়ে রাখে, নতুবা আপনাকে কোনো সাপ্লায়ারের কাছে তুলে দেয়, এরকমটা হয়ে থাকে। বর্তমানে এরকমটা শত শত হাজার হাজার মানুষের সাথে হচ্ছে। সেই জন্য রাজু মিয়া ভাইকে বলবো, আপনি এই জিনিসটা একটু চিন্তা করে দেখবেন, একটু বিবেচনা করে দেখবেন। দুইটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনি আল রাজি ব্যাংকে ক্লিনারের বিষয়ে আসতে চান, ক্লিনারের পেশায় আসতে চান, তাহলে অবশ্যই আল রাজি ব্যাংক অথবা আল রাজি ব্যাংকের কোনো সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের নাম আপনার ভিসাতে উল্লেখ থাকতে হবে, তাহলে ওকে কোনো চিন্তার কোনো কারণ নেই। আর যদি আপনার ভিসাতে এরকম অন্য কোনো কোম্পানির নাম লেখা থাকে তাহলে 80% ধরে নেবেন যে আপনাকে কোনো সাপ্লাই কোম্পানির মাধ্যমে আনা হচ্ছে। তারপর এখানে হয়তো বা আল রাজি ব্যাংকে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে, হয়তো বা দেওয়া হবে না, এটার কোনো নিশ্চয়তা নেই, গ্যারান্টি নেই। যদি আপনি এটা গ্যারান্টি নিয়ে আসতে পারেন তাহলে ভালো, আর যদি গ্যারান্টি নিয়ে না আসেন তাহলে মনে করেন যে ভবিষ্যতে কোনো একটা সমস্যার সম্মুখীন হতে পারেন কাজ নিয়ে হোক, আর কাজ যদি না থাকে আপনার স্যালারিও তো আসবে না, মানে বাকি সবগুলো সমস্যা এই দুইটা সমস্যা থেকে তৈরি হবে। আপনার যদি ঠিকমতো কোম্পানি পান না, কাজ পান না, তাহলে স্যালারিও পাবেন না, আর স্যালারি না পাইলে আপনার মানে কীরকম দিন যাবে সেটা আপনি বুঝতেছেন। এই হচ্ছে আজকের রাজু মিয়া ভাইয়ের এই প্রশ্নের উত্তর। আশা করি আমি আমার অভিজ্ঞতা থেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্টসে আপনার মতামত জানাবেন, আর ইন ফিউচার আপনারা এরকম প্রবাসী রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন, সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।